ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। ভিডিওর প্রথমটা দেখেই তোমরা ধরতে পেরেছো যে আজকে তোমাদের কী দেখাতে চলেছে। ঠিকই ধরেছো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো বেনারসের বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি। আজকে আমরা গঙ্গা আরতি দেখব দশমেবার ঘাট থেকে, যেখানে আরতি শুরু হওয়ার কথা বিকেলবেলা 7টা থেকে, কিন্তু দুপুর 3টে থেকেই ধীরে ধীরে পাবলিক জমাতে শুরু করেছে। কেননা যত আগে যাবে তত মনের মতন জায়গাটি বেছে গঙ্গা আরতি দেখার সুযোগ পাবে। সেই সুযোগে আমরাও চলে গেছিলাম দশমেবার ঘাট। সুযোগ বুঝে ভালো একটা জায়গা বেছে নিলাম, যাতে তোমাদের জন্য ভালো করে ভিডিও করতে পারি। একটা জায়গা থেকেই চটপট বসে পড়লাম। তখনও জঙ্গল ঘাটে অনেকটাই জায়গা ফাঁকা পড়েছিল। সময়ের সাথে সাথে প্রতিটা জায়গায় কোনায় কোনায় ইঞ্চিতে ইঞ্চিতে ভরে যেতে লাগলো। এখনও কিছুই শুরু হয়নি, সবে লাইটগুলি ধীরে ধীরে জ্বলে উঠেছে। অলরেডি আমরা 2 ঘন্টা ওয়েট করে ফেলেছি, এখনও আরও অনেকটা সময় বাকি আছে গঙ্গা আরতি শুরু হতে। ওই দূরে বোটগুলি দেখছেন, সেখান থেকেও মানুষ গঙ্গা আরতি দেখে। বোটগুলিতে মাথা পিছু ভাড়া হিসাবে ওখান থেকে বসে গঙ্গা আরতি দেখানো হয়। অলরেডি যেখান থেকে গঙ্গা আরতি করা হবে সেই জায়গাটা স্টেজ মতন করা আছে, সেখানটা ধীরে ধীরে সমস্ত ভলেন্টিয়াররা সাজিয়ে ফেলেছে। আর আমিও ক্যামেরা নিয়ে রেডি রয়েছি তোমাদের জন্য ভিডিও করতে। সময় যত গড়াচ্ছে জায়গা তত ইঞ্চিতে ইঞ্চিতে ভরে যাচ্ছে, আর যেন তিল ধরানোর জায়গা নেই। সম্পূর্ণ গঙ্গার ঘাট সিঁড়ি থেকে শুরু করে সমস্ত জায়গা পরিপাটিভাবে পূর্ণ হয়েছে মানুষের। এমনকি গঙ্গার ঘাটের নাম ওঠা রাস্তাটাও স্তব্ধ হয়ে গেছে, সকলেই জড়ো হয়েছে আমাদের প্রসিদ্ধ বেনারসের গঙ্গা আরতি দেখার জন্য। ছাতার মতন লাইটগুলি জ্বলে বেশ সুন্দর লাগছে। দূরে গঙ্গার মধ্যে ভেসে থাকা বোটগুলির আলো পরিবেশ যেন আরও মনোরম করে তুলেছে। ভলেন্টিয়াররা রীতিমতন তাদের কাজে ব্যস্ত, সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওনারাই আজকের গঙ্গা আরতি করবেন। ওনারা মা গঙ্গার দিকে মুখ করে হাত জোর করে প্রণাম নিবেদন করে নিচ্ছেন গঙ্গা আরতির পূর্বেই। তো চলুন বন্ধুরা, ধীরে ধীরে আমরা দেখতে থাকি। এখনও গঙ্গা আরতি শুরু হতে বেশ খানিকটা সময় রয়েছে। চারিদিকে বক্সের মাধ্যমে বেজে উঠেছে নানা রকম ভক্তিমূলক গান, তার সাথে সাথেই করজোড়ে তালি দিয়ে ভক্তবৃন্দরা গানের সাথে কণ্ঠ মিলিয়ে গান করতে শুরু করেছে এবং মনে মনে বাবা ভোলেনাথ ও মা গঙ্গার বন্দনা করা শুরু করে দিয়েছে। এখানে এসে আরও একটি জিনিস দেখে আমি অবাক হলাম, যেটা আপনারাও দেখবেন বন্ধুরা, এখানে এক মহারাজ অনেকক্ষণ ধরে শঙ্খ বাজাচ্ছিল। অত লম্বাটুকু আমি আপনাদের সামনে তুলে ধরিনি, কারণ অতক্ষণ ধরে দেখলে আপনারাও বিরক্ত হয়ে যেতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে আমরা সবাই হতচকিত হয়ে গেছিলাম, কারণ হতচকিত হয়ে যাওয়ার কারণ একটা মানুষ যে কন্টিনিউ এতক্ষণ ধরে শঙ্খ বাজাতে পারে তার নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। তাই আপনাদেরকে অনুরোধ, যদি পারেন জীবনে কোনো একদিন অবশ্যই বেনারসে গিয়ে এই ভক্তিমূলক অনুষ্ঠান বা আমাদের এই গঙ্গা আরতি বা সেই অকল্পনীয় দৃশ্য যে অতক্ষণ ধরে একজন মানুষ শঙ্খ বাজাতে পারে তা দেখার চেষ্টা করুন, যাতে জীবন ধন্য হয়ে উঠবে। পুজি দূরে মহারাজ পাগড়ি পরে দাঁড়িয়ে আছেন, উনি শঙ্খধ্বনি শুরু করবেন। তো আসুন শুনে নিই ওনার শঙ্খধ্বনি। হর হর মহাদেব ধ্বনির সাথেই শুরু হয়ে গেল গঙ্গা আরতির পবিত্র অনুষ্ঠান। প্রথমে মা গঙ্গাকে ধূপকাঠি দেখিয়ে বরণ করে নেওয়া হলো, তারপর ধীরে ধীরে এগিয়ে চলল একের পর এক বরণ অনুষ্ঠান, যা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও দেখতে দেখতে আপনাদের কথা একটা জানিয়ে রাখি, এই ভিডিও দেখা সত্যি খুব সৌভাগ্যের বিষয়, তাই চেষ্টা করবেন সম্পূর্ণ গঙ্গা আরতিটি দেখার। সামনে থেকে দেখুন কিংবা ভিডিওতে দেখুন,
এই ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানে যোগ দেওয়া সত্যি পরম ভাগ্যের ব্যাপার। সুতরাং চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার, বাকিটা আপনাদের উপর। আর অবশ্যই কমেন্ট করে জানালো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধূপকাঠি পুষ্পের পর এখন মা গঙ্গার আরতি করা হচ্ছে ধুনুচি দিয়ে। ধুনুচি জেলে মা গঙ্গার আরতি করা হচ্ছে। এই গঙ্গা আরতির একটি বিশেষ দিক হলো যে এখানে শুধুমাত্র গঙ্গা আরতির দিকে মুখ করেই আরতি করা হয় না, চতুর্দিকে ঘুরে ঘুরেই আরতি করা হয়। আসুন আরও ধীরে ধীরে এগিয়ে দেখে থাকি মা গঙ্গার আরতি। ধুনুচির পর আমরা সাধারণত যেটিকে পঞ্চপ্রদীপ বলি সেই ধরনেরই একটি প্রদীপ, যেখানে 108টি প্রদীপ জ্বলে এবং সেটা দিয়েই শুরু হলো পরের আরতি। পঞ্চপ্রদীপ আরতির পর শুরু হলো কর্পূর আরতি, যেখানে একটি বড় পাত্রের মাধ্যমে অনেকগুলি কর্পূর নিয়ে সেটি জ্বালিয়ে গঙ্গা আরতি করা হয়। এবং যেহেতু আমরা সামনে বসেছিলাম সেহেতু গায়ে তেল পড়ার বা কর্পূর গলন্ত কর্পূর এসে পড়ার একটা ভয় ছিল, ওরাও সাবধান করছিল বারবার। কিন্তু তোমাদের জন্য ভিডিও করার জন্যে আমি সামনে থেকে ভিডিও করছিলাম, দেখতেই পারছো কতটা কাছ থেকে এবং কতটা রিস্ক নিয়ে আমরা এই ভিডিওটা করেছি। তোমরা অবশ্য এই রিস্কটা নিতে যেও না, কারণ গরমটা গায়ে পড়লে অনেকটা ফোসকা বা পুড়ে যেতে পারে বা বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং সাবধানের সাথে নির্দিষ্ট দূরত্ব জায়গা মেনটেন করে গঙ্গা আরতি দেখবে। এরপর শুরু হলো চেলি দিয়ে মা গঙ্গাকে আরতি করা। চেলি দিয়ে আরতি করার পর ময়ূরের পেখম দ্বারা তৈরি পাখা দিয়ে বাতাস করে গঙ্গা আরতি করা হচ্ছিল। এরপর শঙ্খধ্বনির মাধ্যমে এক বিশেষ প্রকার আরতি নিবেদন করা হলো মা গঙ্গার প্রতি। শঙ্খধ্বনি আহ্বানের পর শুরু হলো চামড় দিয়ে মা গঙ্গার আরতি করা। আরতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ভলেন্টিয়াররা সমস্ত দড়ি ফড়ি খুলে গোটাতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে কাশির আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, প্রচুর ভালোবাসা দিয়ে কাছে থাকবেন।